जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आज आषाढ़ मासेर शुक्लपक्षेर एकादशी तिथिके शयन एकादशी तिथि बोले जाना जाए। आर आज से खूब सौभाग्यशाली हबे जे सारा दिने अंतत दो मिनिट बार करे एक बार सुनबेन एई शयन एकादशी व्रत महात्म्य कथा। केनना जे कोनो एकादशी तार व्रत महात्म्य कथा छाड़ा सेई एकादशी सम्पूर्ण हय ना। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ না করলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত দিক থেকে আপনাদের ভাগ্য ঘুমিয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভাগ্য কখনোই জেগে উঠবে না, তাই এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী ব্রত রাখলে যে বিধি বিধান অনুসারে পুজো আরাধনা করে থাকি বা একাদশীর উপবাস রাখি এবং একাদশীর পরের দিন যে একাদশীর ব্রত পালন করি, এরই মধ্যে একই সঙ্গে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণ করা উচিত। বন্ধুরা, এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্রই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জেগে উঠবে। একই সঙ্গে আজ এই একাদশীর সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনি যদি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা হৃদয়ের অন্তর থেকে শ্রবণ করেন এবং হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করেন, তাহলে আপনার সমস্ত মনস্কামনা স্বয়ং ঈশ্বর পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনার যদি অর্থের প্রয়োজন হয়, আপনি অর্থ পাবেন। আপনার যদি গাড়ি বাড়ির দরকার পড়ে, তাহলে গাড়ি বাড়ি পাবেন। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। এক কথায় বলতে পারেন, আপনি এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্রই আপনি রাজা হয়ে যাবেন। শুধু আপনাকে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস সহকারে সম্পূর্ণ শ্রবণ করতে হবে, তাহলে আপনাদের ভাগ্য চমকে উঠবে, আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে, একই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব দ্রুত ধনশালী হয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি চান আপনারা ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্যকে জাগিয়ে তুলতে, তাহলে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় বিষ্ণুদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই শয়ন একাদশী মাহাত্ম্য কথা শুরু করার আগে একটি বিষয় আপনাদের অবগত করিয়ে রাখি, আর তা হইল, বন্ধুরা, আপনারা যখন এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে শুরু করবেন, তারপর এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ না শ্রবণ করে কখনোই ছেড়ে দেবেন না। আর আপনারা যদি এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ না করে ছেড়ে দেন, তাহলে আপনাদের হিতে বিপরীত হতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি সুখী জীবনযাপন করতে চান, যদি আপনারা চান আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক, আপনারা যদি চান স্বয়ং বিষ্ণুদেবের আশীর্বাদের হাত আপনার মাথার ওপরে এবং আপনার পরিবারের ওপরে থাকুক, তাহলে এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ করুন। এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে মাঝপথে ছেড়ে দেবেন না। চলুন বন্ধুরা, এইবার শুরু করা যাক। বন্ধুরা, একবার মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ,
আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার সকল অভীষ্ট ফলদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তার নিকট বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধ্রাত্তা নামে একজন রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হল, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শোনো। শাস্ত্রে জলকে নাড় বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলে। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী ঋষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ং নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবারের কথা শুনে রাজা নিজের পাশাতে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদ রূপে স্বয়ং একাদশীর মাহাত্ম্য বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, এই ব্রত মাহাত্ম্য কথা যে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রবণ করবে সে অত্যন্ত ভাগ্যশালী ও কোটিপতি হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।